আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইসমাইল হোসেন আরক একাডেমি কেয়ারের পক্ষ থেকে তোমাদের নবম শ্রেণী সাধারণ গণিত চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমরা সলভ করতেছিলাম। তো সেখানে আমরা প্রথম এবং দ্বিতীয় পাঠে মোটামুটি সবগুলো শেষ করে ফেলছি। আমাদের সৃজনশীল প্রশ্ন শুধু তিন নম্বরটা বাকি আছে, এখন আমরা তিন নম্বর সৃজনশীল প্রশ্নটা করাই দেব। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি কোনো প্রবলেম হয় বা কোনো কোশ্চেন অ্যান্সার যদি পাইতে সমস্যা হয়, লিখতে প্রবলেম হয়, তোমরা অবশ্যই দেখবা ডেসক্রিপশন বক্সে আর একাডেমিক কেয়ারের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই লিঙ্ক থেকে অবশ্যই ফেসবুক পেজে জয়েন হয়ে নিবা এবং সেখানে দেখতে পাবা সব কিছুই তোমরা একদম ক্লিয়ারলি পাবা। তো এখন দেখো আমরা তিন নম্বর সৃজনশীল প্রশ্নটা করব। এখানে তিন নম্বর সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে a+b+c ইকুয়াল m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এন এবং এ কিউ প্লাস বি কিউ সমান পি কিউ। ক নম্বর প্রশ্ন, এম সমান জিরো হলে দেখাও যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল জিরো। তো দেওয়া আছে a+b+c ইকুয়াল এম, তো এম এর ভ্যালু যেহেতু জিরো তো a+b+c ইকুয়াল জিরো আমরা লিখব, বা a+b সমান প্লাস সিটা অবশ্যই গেলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখন দেখো আমরা উভয় পক্ষকে ঘন করব, এটা লিখে দিতে পারো যে উভয় পক্ষকে ঘন করে। ওকে, দেখো তো আমরা যদি এটা ঘন করি a+b হোল কিউব, এটার ভ্যালু হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু a+b, আমরা সূত্র ফেলবো ইকুয়াল মাইনাস সি কিউ, বা এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু a+b এর মান হচ্ছে মাইনাস সি ইকুয়াল মাইনাস সি কিউ, বা এ কিউ প্লাস বি কিউ এখানে প্লাস মাইনাসে মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল মাইনাস সি কিউ। এখন মাইনাস সি কিউটা যদি এ পাশে আসে তাহলে কত হবে, প্লাস হয়ে যাবে, এ মাইনাসটা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, দেখানো হলো। এরপরে দেখো খ নম্বর প্রশ্ন, সি ইকুয়াল জিরো হলে দেখাও যে এম কিউ প্লাস টু পি কিউ ইকুয়াল থ্রি এম এন। এখানে দেওয়া আছে সি ইকুয়াল জিরো, আবার আমাদের প্রশ্নে দেওয়া আছে a+b+c ইকুয়াল হচ্ছে এম, বা a+b+c এর মান যেহেতু জিরো আমরা জিরো বসাবো ইকুয়াল এম, অতএব a+b সমান এম। আবার এখানে দেওয়া আছে হচ্ছে n ইকুয়াল 38, সো এখানে লেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এন, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 38, এটা আমরা লিখব। এরপরে দেখো আরেকটা মান দেওয়া আছে এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল হচ্ছে পি কিউ। এখন খেয়াল করো আমাদের প্রশ্নের যেটা বাম পক্ষ এম কিউ প্লাস টু পি কিউ, সরি এটা আমাদের লেখার কোনো দরকার নাই যেহেতু আমাদের এটা লাগবে না। ওকে, সরি এখানে আমাদের সি এর মান হচ্ছে জিরো, তাহলে এটা হচ্ছে জিরো হবে, জিরো স্কোয়ার ইকুয়াল এন, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন। আমরা এটা একটু ভালোভাবে খেয়াল করে দেখি, এরপরে খেয়াল করে দেখো বামপক্ষ এম কিউ প্লাস টু পি কিউ, এখানে এম এর মান হচ্ছে a+b, সো a+b হোল কিউ প্লাস টু, এখানে পি কিউবের মান হচ্ছে এ কিউ প্লাস বি কিউ। আমরা a+b হোল কিউবের সূত্র ফেলবো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ প্লাস টু ইন্টু এ কিউ প্লাস টু বি কিউ ইকুয়াল, দেখো এখানে এ কিউ হচ্ছে এই এখানে ওয়ান এখানে টু, সো থ্রি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার প্লাস এখানে বি কিউ হচ্ছে টু আর হচ্ছে ওয়ান থ্রি বি কিউ। আমরা সবগুলোর মধ্যে থেকে থ্রি কমন নিতে পারি, যদি আমরা থ্রি কমন নিই এখানে থাকবে হচ্ছে তোমার দেখো এই যে আমাদের এ কিউ প্লাস এই সম্পূর্ণ মানটা থেকে যাবে, সো এখানে এ কিউ প্লাস এ স্কোয়ার বি থেকে যদি আমরা এ স্কোয়ার কমন নিই এখানে থাকবে a+b, এখান থেকে বি স্কোয়ার কমন নিলে a+b থ্রি ইকুয়াল, এখানে a+b ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a+b এর মান হচ্ছে এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে এন। ওকে, এরপরে দেখো গ নম্বরে বলা হয়েছে এম ইকুয়াল 10 এবং এন ইকুয়াল 38, এম ইকুয়াল 10 দেয়ারফর a+b+c ইকুয়াল হচ্ছে 10,
এরপরে এন ইকুয়াল 38, দেয়ার ফর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 38, কজ এম এর মান হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এন এর মান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমাদের প্রদত্ত রাশি যেটা দেওয়া ছিল আমরা এখান থেকে প্রত্যেকটাই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলবো, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এটাতেও সেম এটাতেও সেম। আমরা সূত্র ফেলার পর খেয়াল করে দেখি এখানে এ স্কোয়ার আছে একটা দুইটা, আবার বি স্কোয়ার আছে একটা দুইটা, সি স্কোয়ার আছে একটা দুইটা, তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্রত্যেকটাই যেহেতু দুইটা করে আসছে আমরা এখানে টু কমন নিয়েছি, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এখানে দেখো টু এ বি টু বি সি টু সি এ প্রত্যেকের আগেই মাইনাস আছে, সো আমরা যদি মাইনাস কমন নেই এবং মাইনাস টু কমন নেই এই এ বিটা ভেতরে প্লাস হয়ে যাবে, এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 38 মাইনাস এখানে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর সূত্র আমরা ফেলেছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তোমরা সরাসরি এখানে সূত্র ইউজ করবা, তো দেখো এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 10, স্কোয়ার আছে স্কোয়ার দাও মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 38। এরপরে আমরা ক্যালকুলেশনটা দেখি যে 76 মাইনাস 100 মাইনাস 38, 100 থেকে 38 মাইনাস করলে 62, আর 76 থেকে 62 মাইনাস করলে হচ্ছে 14। ওকে, তো ঠিক আছে, তোমরা প্রত্যেকটা আমাদের কী বলে চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট প্রত্যেকটার অ্যান্সারই তোমরা পাবা, যদি আমরা এখানে তিনটা পার্টে করে ফেলেছি তোমরা তিনটা পার্ট ভালোভাবে দেখলে প্রত্যেকটা ম্যাথসের অ্যান্সারই পাবা। আর অবশ্যই তোমরা ফেসবুক পেজে লাইক দিবা, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সবই পেয়ে যাবা। ওকে, সবাই ভালো থাকো সুস্থ থাকো, পরবর্তী তোমাদের অ্যাসাইনমেন্ট অবশ্যই আমরা হাজির হব। আল্লাহ হাফিজ।